দোকানে বিয়ে এটাকে নতুন ভাবে রিনোভেট করে নতুন লুকস আজকে চুল দাড়ি গোফ সব কেটে ফেলেছি। আমি একটা কথা বলছিলাম, দাড়ি তলাটা কাটতে ছোট্ট ছোট্ট হ্যাঁ ছাগলের দাড়িটা কেটে দেওয়া উচিত। এই আসছে তারা এই শীতকালে তোমাদের একটা জিনিস দেখানোর যে আমাদের স্কুটি, আমার স্কুটিতে স্পেশালি এই বার্গম্যান লেখাটা আর হোয়াইট কালার এই যে পুরো স্টিকারটা যেটা যাচ্ছে এটা লাগিয়েছি, এন্ড এই হ্যান্ডেল দুটোতে আমি নাকেল গার্ড লাগিয়েছি যেটা হচ্ছে ইন্ডিকেটর লাইটও চলে। নতুন স্কুটি বা গাড়ি টাড়ি কিনলে একটু মডিফিকেশন করতে বেশ ভালোই লাগে। আরো কিছু কাজকর্ম বাকি আছে, এই ফগ লাইট লাগানোর ইচ্ছা আছে, তারপর আমার এই উইন্ডশিল্ডটাকে একটু বড় রাখার ইচ্ছা আছে। গুড মর্নিং, তো অনির্বাণ 9:30 মতো অফিসে বেরিয়ে গেছে, তারপর আমি ওপরে এসে আজকে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, মানে ঘর পরিষ্কার থেকে জামা কাপড় কাচা থেকে সব কমপ্লিট, শুধু চানটা বাকি আছে। যাই হোক, তখন আর ভিডিও করিনি, তো এখন আমি একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কী করছে। সকালে ডিমের কারি রয়েছে, আর এটা কী আছে গো? এটা তেলাপিয়া মাছের ঝাল। এটা তেলাপিয়া মাছ, মাছটাও ভেঙে চুড়ে গেছে, আর একটা করেছে এটা মনে হয় কই মাছ না? হ্যাঁ কই মাছ, কই মাছের ঝাল নাকি এটা? কই মাছের ঝোল, কই মাছের ঝোল। আর কালকের এখানে অল্প একটু, এটা কি শাক? কুমড়ো শাক, কুমড়ো শাক রয়েছে। এখানে রয়েছে বেলে মাছ, পেঁয়াজ কলি দিয়ে রয়েছে, এগুলো এক্সট্রা খাবারে ছোট ছোট করে যে যেরকম খায় তাই না? হ্যাঁ, মানে তুমি হয়তো কই মাছ, অনির্বাণ হয়তো একটু, আমরা সবাই একরকম খাই না। হ্যাঁ, তার জন্য কি দুটো তিনটে করে মাছ করা হয় তাই না? এখনো বাকি আছে, আমি রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি। আর আমাদের নতুন দেখিয়ে দাও, নতুন সদস্য একজন এসে গেছে, কারণ সরাসরি মাসি হ্যাঁ পুরনো কিন্তু হ্যাঁ বাংলাদেশে পালিয়ে যায়, তো এখন বাংলাদেশিকে আটকে রাখা হয়েছে এখানে। এবার যাবে না তো বাংলাদেশে? না, ঠিক তো, এখন থেকে আমাদের এখানে থাকবে। আমাদের সরাসরি মাসি ছিল নাতির জন্য, মানে থাকতে পারবে, রাতে থাকতে পারবে না। হ্যাঁ, ওই জন্য সরাসরি মাসি নিজে থেকেই বলেছে যে আমি কাজ করতে পারবো না, তার বদলে এখন সবিতা মাসি এসে গেছে। লোটে মাছ হচ্ছে, লোটে মাছ এখানে ভাজতে গিয়েছে, আর এটা হচ্ছে আমার চিকেন, এটা আমার ভেজিটেবল স্যুপ, দুপুরবেলা এটাই আমি খাবো, ভেজিটেবল স্যুপ, তো এটা করা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এত মাছ হয় আমি এই সব একটা মাছও খাই না, আমার জন্য একদম ভেজিটেবল স্যুপ, ওটাই আমি দুপুরবেলা লাঞ্চে করবো। এটা কি মাছ বলো তো আমাকে? সবিতা মাসি বলে এটা চেলা মাছ। না না, চেলা না, এটা কি মাছ যেন ভুলে গেছি নামটা, খুব ভালো লাগে, ইলিশ মাছের মতন লাগে, ইলিশ মাছের মতন। আচ্ছা, সুন্দর লাগে, তাই তো বললাম আমি এতগুলো মাছ হয়েছে বাড়িতে আমি একটা মাছও খাই না। শিম দিয়ে ভালো লাগে, বেগুন দিয়ে ভালো লাগে না, এ তো কিছুই মাছ খায় না আমার একটা বুঝি। ওই জন্য আমার জন্য বলে দিলাম, আমার জন্য একদম ভেজিটেবল স্যুপ, আমি এটাই খাবো বলে একদম রেখে দিয়েছি। আমাদের এত মাছ আসে, আমার এই ছেলের বউ খেতে চায় না কোনো মাছ। হ্যাঁ, নিরামিষ হলে আমাকে বলো, আমি সব বুঝিয়ে দিয়েছি সব ভাই। আর আমি তোমাদের প্রচুরবার দেখেছি আমাদের বাড়ির সামনে যে বড় শিউলি গাছটা, সেটা আর এখন আর নেই, সেটা দেখাচ্ছি কি অবস্থা। আমি ডেকে বললাম এরকম বড় গাছটা কেটে দিলে, দেখো তাহলে এরকম গাছটা এখানেই একদম কেটে পুরো কেটে দিয়েছে। আর এখানে এখন ছোট ছোট প্রচুর গাছ লাগিয়েছে, এইগুলো মনে হয় গাঁদা ফুলের গাছ লাগিয়েছে সব নতুন নতুন। এখানে অ্যালোভেরা একটা লাগিয়েছে, এগুলো সব পরপর গাঁদা ফুল লাগিয়ে দিয়েছে। আসো, ঘুমায়নি এখনো নাকি? কে আছে, ঘুমায়নি? আরে কে আছে, ঘুমাচ্ছিলে? ঘুম থেকে উঠে চলে এসছে দেখেছি বলে, তাকাতে পর্যন্ত পাচ্ছে না। আর ঘুমাতে হবে না, অনেক ঘুমিয়েছো, আর ঘুমাতে হবে না। তো আমাদের বাড়িতে এখন নতুন সদস্য, এই ঠাকুরগুলো তো পুজো হয় এইসব, সবাই এখন নতুন সদস্যকে রোজ এখন খেতে দিতে হয়, পুজোও করিয়ে। এই দেখ শেক, আগে শেক কর ভালো করে, আগে তুই শেক করো, পিছনে যাও, শেক, এটা শেক করবে।
কি ভালো লাগে বল, নকুল দানা খেতে। পুজো দিক কমপ্লিট হয়ে গেলে নকুল দানা খাওয়ার জন্য না কোকো যেখানে থাকুক, ওপরে থাকলে তো বিশেষ করে ওপরে থাকলে যখনই নকুল দানার বাক্সটা আওয়াজ হয় না ঠিক দৌড়ে চলে আসে, আর নিচে থাকলেও যখন অনিবারে মা পুজো দেয় ঠাকুরকে খাবার দাওয়া দেওয়া গেলো, ও চুপ করে বসে থাকে ওখানে। ওর মা না খাবারগুলোকে থাকা দিয়ে রাখে, প্রত্যেকটা প্লেটগুলো থাকা দিয়ে রাখে, ঠাকুরের খাওয়া দাওয়া হয়ে গেলে যখন ঠিক যাবে ও দৌড়ে দৌড়ে যেখান থেকে থাকুক না কেন দৌড়ে গিয়ে পাশে গিয়ে বসে যাবে, ওকে একটা নকুল দানা দিতেই হবে। চারটে বাজে, তো জামা কাপড়গুলো নিয়ে আসতে হয়, শুধু রোদটাও পড়ে গেছে। আর অনির্বাণ একটু আগেই ফোন করেছেন, ওর মনে হয় আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটা ঠিক বাজবে। কিছুক্ষণ আগেই বাড়িতে এসেছি, আর বাড়িতে আসতে প্রথমে একজনের মুখটা না দেখলে আমার হয় না, সেটা হচ্ছে আমার কুকুরানিস। কুচি কি করছে, কি করছে কুচি? এই আমার ছোট কার্তিক, আমাকে গোপটা কেটে না কেমন টিপিক্যাল কোনো একটা কাকু কাকু লাগছে। আমরা নিজেও আমি ভাবছি যে বাচ্চা ছেলে ছিলাম কাকু হয়ে গেল, কি হলো বুঝতে পারছি না। হ্যাপি বার্থডে টু ইউ, ফুদাক ফুদাক ফুদা ফুদা ফুটা কিভাবে দিচ্ছ, ভালো করে ফুটা দাও পাগল। Happy birthday to you, happy birthday to you, happy birthday to mama. বুঝতে পেরেছি তুমি ফোন কেটে করি এ ভাই, বুঝতে পেরেছি। একটাই কথা, ওরা মিলেমিশে সুস্থ শরীরে আনন্দ কর। বাবার বার্থডে আজকে, পায়েস করেছে, পাঁচা এবং ভাজা করেছে। আজকে পায়েস করেছো? মাকে খাওয়ানো আগে, উড়ুমাসি শ্বাস থেকে যা লাগছে, জম্মে ঠান্ডা করেছে। এই আমার এই লুকসে কেমন লাগছে? ভালোই লাগছে। কাকু লাগছে না বাচ্চা লাগছে? কাকু কাকু লাগছে। তাহলে আমি কি হবো এবার? হ্যাঁ কাকু হয়ে গেছিস তো আর কি, বিয়ে বিয়ে গেলে আমার কাকু হয়ে যাবে। বিয়ে গেলে কাকু হয়ে যাবো? কি বলছিস, বিয়ে হলে গ্ল্যামার বাড়ে রে ছেলেদের? আরে হ্যাঁ রে, তুই জানিস না বিয়ে করবি গ্ল্যামারটা বাড়বে দেখবি, ভাই ভাইয়ের মতো থাকবো। কি নিয়ে খেলছে দেখো টুপিটা নিয়ে, আমার এই দীঘার টুপি, আমার এই দীঘার টুপি নিয়ে খেলছে। পর এটা এটা পর পর খেলা শুনো। ওরে বাবা রে বাবা, চিড়ে দেবে ডুবে এবার। ওই দেখো আজকে মা বাড়িতে বিরিয়ানি বানাচ্ছে, দেখো দোকানে বিরিয়ানিটাকে নতুনভাবে রিনোভেট করে বানাচ্ছে, গরম করছে। অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি বাইরে বেরিয়েছি, বলো খোঁজে আছে খোঁজে আছে খোঁজে এর খুঁজে করিস না, এরকম করিস না, ব্যায়াম করিস কিন্তু করিস না, করিস না, পুড়ে যাবে, দেখেছিস তো পুড়ে গেল, পুড়ে দিলি তুই এক্ষুনি জিনিসপত্রগুলো। আমি একটু সন্ধ্যাবেলা একটু বেরোচ্ছি, সুজিত অফিস থেকে আসছে,
আর আমিও যাচ্ছি আমার স্কুটি একটা বাঁদিকে একটা লাইট আমার কেটে গেছে, আমি দেখার চেয়ে নিচ্ছি। কৌনু মাসি যেমন কি গান শুনছো এটা? সমস্ত কিছু কেটে গেছে জায়গাটা নতুন, রিসেন্টলি আমি এক সপ্তাহ আগে ওয়েলিংটন থেকে লাগিয়েছিলাম, আর এইদিকে ইন্ডিকেটার লাইটটা এটা পুরোপুরি ঠিক আছে। আমি ওই জন্য শুভাশিস তাকে বললাম তুমি অফিস থেকে বেরিয়ে আমার এখানে চলে আসো, আর আমি ইয়ামা শোরুমে যাচ্ছি, ইয়ামা এক্সেড আর বলে স্কুটি আছে, ওদের যে নাকেল কাটটা আছে আমি ওটা ওটা ভাবছি আমি বাগমানে লাগাবো, এখন দেখি সেটা হয় কিনা। এবার মেন ব্যাপারটা হচ্ছে এই নাকেল কাটটা আমার বাগমানে লাগবে কিনা সেটা হচ্ছে আসল ব্যাপার। বিরিয়ানি খাচ্ছে আবার রাত্রিবেলা বলে দিয়েছে মাখন ভাত লঙ্কা দিয়ে খাবি, বাসি রুটির সাথে বাসি পায়েস আলাদাই ক্রেজ, এগুলো মানুষই দেয়নি। তুমি মাংস দেবে কি? সবাই খেয়ে নিয়েছে মাংসের ওইটুকুই তোর জন্য লেগ পিস রেখে দিয়েছে। তুই দেখছিস কি খাচ্ছিস? তুই কি খাচ্ছিস দেখছিস? বিরিয়ানি দেওয়া যাবে না তোমাকে, বিরিয়ানি তোমাকে দেওয়া যাবে না, তুই বলে লাভ নেই, গল্প অন্য জায়গায়। মা বসেছে তোর দেখতে কি খাচ্ছিস, ওর কিন্তু ডিনার হয়ে গেছে। কি রে এত রুবি কেন, তুই তো এরকম থাকিস না আমার বাড়িতে। রাত্রির 12টার সময় চোরটা নিচে গেছিল, কিছু পাসনি না, আমি ঢুকলে চোর ঢুকে আমি বুঝতে পারছি চিৎকাচি হবে। আমি বলেছি না আমার বাড়িতে দুখানা পাক্কা ক্রিমিনাল চোর আছে। হ্যাঁ প্রিয়াম কি করে অর্ধেক দিন রাত্রিবেলা হলেই ডিনার ফিনার করে এসছে, একেবারে রাত্রিবেলা হলে খুচখাচ খেতে হবে না, কখনো গিয়ে ম্যাগি নিয়ে আসছে, কখনো গিয়ে বাওয়ালি ক্রোসন যে পাউরুটি গেল ওইগুলো নিয়ে আসছে, কখনো বারবার বিস্কুট, সব মোটামুটি স্টকে থাকে আমাদের। রাত্রির এখন দুটো আছে, কোনো কারণ নেই অকারণ নেই নাচানাচি করছি আমরা, ভিডিও শেষ করতে হবে আমাকে এখন, টাটা অ্যান্ড গুড নাইট রাত্রি এখন।